হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন অলরেডি পাখি কিন্তু ডাকছে, এগুলো হচ্ছে ভাত খেসার ঘুঘু। আর অলরেডি এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভাত খেসার ঘুঘু আছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভাত খেসা তৈরি করতে হয়, বা ভাত খেসা কীভাবে ভাতগুলো পাততে হয় সেটা আপনাদেরকে দেখাবো, পেতে গাছে দিতে হয় কীভাবে ঘুঘু শিকার করতে হয় সেটা আর কি দেখাবো মূলত বিষয়। এখন আমি আপনাদেরকে বলি যে ভাত খেসাগুলো তৈরি করা এক মিনিটের বা আধা ঘন্টা বা এক ঘন্টার ব্যাপার না, কারণ একটা ভাত খেসা তৈরি করতে হলে অলরেডি আপনার সময় লাগে, অলরেডি সময় লাগে 7 থেকে 8 দিন যদি নিরিবিড়ি ভালো করে স্মুথলি ক্লিয়ার করে বানানো হয়। মনে করেন ছাপভাবে যদি বানাতে হয় তাহলে এতদিন সময় লাগে, এই আর কি, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। আরেকটা বিষয় যে আমি আপনাদেরকে বলি যে ভাত খেসাগুলো আপনারা কীভাবে পাতবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একটা কাঠি আছে, দেখেন মাঝখানের টাইপ একটা কাঠি, এবং সামনে একটা ঝাপ কোয়ালিটি তৈরি করা, এটা উঁচু করতে হবে, উঁচু করে এই কাঠিটার উপর দিয়ে দিতে হবে, ঠিক আছে। এর উপর দিয়ে দিলাম, দিয়ে এখানে সিটকানি লক সিস্টেম আছে যে লকের মাধ্যমে আমরা আর কি ভাত খেসাটা আটকাবো। আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন এই যে আটকে দিলাম। এটা ধরতে গেলে একটা ইঁদুর মালা, মানে যে ইঁদুর মালা কল আপনারা নিশ্চয়ই দেখেছেন, ঠিক ওই কোয়ালিটির। দেখতে পাচ্ছেন সামনে ভাতটা আটকে ফেলালাম, পাখিটা কীভাবে বাঁধবে যে এর ভিতরে একটা পাখি থাকবে অলরেডি, কিন্তু পাখিটা মূলত বিষয় আমি আপনাদেরকে কই যে পাখি এর ভিতরে যেটা থাকবে সেটা সবসময় জন্য পাতা দিয়ে ঘিরে রাখতে হবে। যদি আপনি ঘিরে না রাখেন তাহলে আপনার জন্য ক্ষতিকর এটাই যে ঘুঘু পাখির অনেক শত্রু আছে, যেমন কুকুরো পাখি, টেরে পাখি, এই পাখিগুলোতে আপনার ঘুঘু পাখিটা খেয়ে ফেলতে পারে, যেটা আপনার শিকারি পাখিটা, শখের পাখিটা খেয়েও ফেলতে পারে। আমার একটা খেয়ে নিয়েছিল, আমি ভিডিওতে দেখাইছি, যারা আমার চ্যানেলের ভক্ত তারা হয়তো নিশ্চয়ই দেখেছেন। আর অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ডাকাডাকি করছে। আর মনে করেন আমার কাছে এখন পাখি নেই তো, এবং আমি কী করবো, ক্যামেরাম্যানও আজকে নেই বলে ভালো কোয়ালিটির ভিডিও দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছেন এটাই আপাতত আমার ঘুঘু পাখি, এই যে ডালটা, এটা মনে করেন ঘুঘু, এর ভিতরে ঘুঘু ডাকছে এবং এই ঘুঘুটা সামনে ডাক দেখতে আসছে। এরপরে যদি ফেলি ফাঁদের পরে তাহলে এই ফাঁদটা পড়ে যাবে খাঁচার পরে। আমি আপনাদেরকে দেখাই, এই যে ফেললাম, পড়িনি ঠিক জায়গায় পড়িনি ভিউয়ার্স, এই যে ফেললাম, এই যে পড়ে গেল, দেখেছেন, এই দেখেন আটকা পড়ে গিয়েছে, এটা আটকা পড়ে গিয়েছে, এর মধ্যে একটা কাঠি দিয়েছিলাম, গাড়ি আটকে পড়ে গেছে, পরবর্তীতে এটা উঁচু করে এই পাখিটা ধরতে হবে আর কি। এগুলো জাবদা খাঁচা, এগুলো তৈরি করা একেবারে ইজি বা সহজ মনে করছেন সেরকম কিন্তু না, এই খাঁচাগুলো তৈরি করতে গেলে অনেক সময় লাগবে, আর সবাই এই খাঁচাগুলো তৈরি করতে পারবে না, অ্যাভেলেবেল হবে, কারণ এটা রড বলতে যে মোটা তার, টেম্পারালা তার এবং সুতোর তৈরি, যেহেতু খাঁচাটা অনেক পাতলা, কারণ ভারী যদি খাঁচা তৈরি করতে হয় তাহলে কিন্তু গাছে আপনারা দিতে পারবেন অলরেডি, মানে গাছে তুলতে পারবেন না, গাছে তুলতে গেলে সমস্যা হবে, আর পাতলা হলে গাছে দিতে ভালো হবে, সুবিধা হবে, এই কারণে এই খাঁচাগুলো পাতলা তৈরি করা হয়, এই আর কি, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। আর মূলত দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ভাত খাঁচার ঘুঘু আছে অলরেডি, দেখতে পাচ্ছেন তাদেরকে খেতে দিলে তারা এখন খাবে, খাই দিচ্ছি, তারা খুব সুন্দর ডাকে এবং ট্যাম, তার ভিতর থেকে এখান থেকে আমি ঘুঘু পাখু আপনাদেরকে অনেকের দিয়েছি, অনেকে আমার কাছ থেকে নিয়েছেন। আর ভাত খেসা তৈরি তো আপনাদের আমি দেখাতে পাচ্ছি না এই কারণেই যে ভাত খেসা তৈরি এই কারণে দেখাতে পারছি না, কারণ যে এটা 1-2 ঘন্টার ভিতরে তৈরি করা যায় না, এগুলো তৈরি করতে হলে অনেক সময় লাগে, যেহেতু আমার কাছে একটা ভাত খাঁচা আছে, এই ভাত খাঁচাটা যদি আপনার কাছে সংগ্রহ করতে চান এর দাম পড়বে 1500 টাকা, আপনারা বাসা থেকে এসে নিয়ে যেতে হবে, বা যশোর জেলা চৌগাছাতে যদি কেউ আসতে পারেন তাহলেও তাকে দেওয়া যাবে। এটা হচ্ছে সেই জাবদা ভাত খাঁচা, আপনাদের যদি কেউ কারো বাসায় যদি শিকারি পাখি থেকে থাকে তাহলে এটা নিয়ে আপনারা শিকার করতে পারবেন চাইলে, এটা সেইভাবে মনে করেন টেম্পারালা আর কি খাঁচা, এত সুন্দর খাঁচা কোথাও পাওয়া যাবে না, প্রচুর জাবদা করে তৈরি করা, এরপর একটা মানুষ চড়ে থাকলেও এটা ভাঙবে না, এটা সেইভাবে জাবদা করা, নিম্নপক্ষে আর গ্যারান্টি দেওয়া যাবে 10 বছরের ভিতরে খাঁচাটা কিচ্ছু হবে না, তার থেকে আর আপনাদের কী গ্যারান্টি দেবো, 1500 টাকা খাঁচায় যদি 10 বছরের গ্যারান্টি দিয়ে দিই তাহলে কি হবে বলেন, তাও আমি এতদিন আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো আর কি, খাঁচাটা সেভাবে জাবদা করে তৈরি করা তো, এবং যে রডগুলো এই খাঁচাতে ব্যবহার করা হয়েছে প্রচুর মোটা আর কি, রড বলতে স্পোক কোয়ালিটির, প্রচুর মোটা দিয়ে তৈরি করা হয়েছে, এবং পাশে যে দুইটা ভাত খাঁচা দেখতে পাচ্ছেন এগুলোও অনেক স্টিল অনেক ইয়ে করে করা, কিন্তু এইটা একটু বেশি মোট জাবদা, আর এগুলো একটু পাতলা হবে, কিন্তু এইটা বেশি দিন টেকবে এটার চেয়েও। আর এটা যদি কেউ পাখি সহ নিতে চান এই ভাত খাঁচার ঘুঘুটা, তাহলে এটার দাম আমি আপনাদের জন্য
3500 থেকে 4000 এর মধ্যে করতে পারবো এগুলো আপনি গাছে নিয়ে যা দিলে ধরতে পারবেন এখন ভিডিওর কাজ করছি তো এজন্য ডাকালাম না আপনারা হয়তো আমার চ্যানেলে অনেক ডাকালা ভিডিও দেখেছেন আজকে ক্যামেরাম্যানটা নেই আজকে মনটাও ভালো না বেশি একটা এজন্য ডাকালাম না হাতে সময়ও নেই আমার আরো চ্যানেল আছে ডান্সের চ্যানেল সেগুলোতে নাচ প্র্যাকটিস করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে আর ওগুলোতে আপনারা একটু সাপোর্ট করবেন আমার নাচের চ্যানেলটা এই আর কি এতটুকু নাই বলা ছিল আর এই ফাতখাসা আপনাদেরকে দেখালাম যদি কেউ ফাতখাসাটা কুরাই করতে চান নিশ্চয়ই আমার নম্বরে ফোন দিবেন যারা নেবেন তারাই আর যারা নেবেন তারা যশোর জেলা চৌগাছাতে আসবেন আসলেই আমি আপনাদের দিতে পারবো আর যদি অনেকে আছেন অনেক কথা বলার জন্য ফোন দেন কিন্তু এগুলো করা ঠিক না কারণ সবার সাথে কথা বলে পারা যায় না মূলত বিষয় হচ্ছে এটা কারণ আমার চ্যানেলে অধিকাংশ লোক আপনারা বিনি কারণে ফোন দেন এটা আপনাদেরকে বলতেছি এরকম ফোন দিবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে তো আপনাদের সাথে দেখা হবে আর আপনারা কেমন ভিডিও চাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত জেনে তেমন ভিডিও করার আর কি আগ্রহটা জানাবো আর নেক্সট টাইম ভিডিওতে এই ঘুঘু পাখি খেয়ে ফাঁদ পেতে গাছে দিতে হয় গাছে দিয়ে ধরতে হয় পুরো ডিটেলস আপনাদের এই পাখি দুইটা দিয়ে ধরে দেখাবো এবং কীভাবে লগার মাথায় লগার জোড়া দিয়ে গাছে দিতে হয় সেটাও দেখাবো অনেকেই লগার দেখতে চেয়েছেন যে একটার পেছনে আর একটা পেছনে লগার জোড়া দিয়ে কীভাবে গাছে দিতে হয় আজকে যেহেতু ক্যামেরাম্যানটা নেই একটু কাজে গিয়েছেন এই কারণে আমি ভিডিওতে দেখাতে পারলাম না কিন্তু নেক্সট টাইম ভিডিওতে চেষ্টা করবো আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওতে তো আপনাদের সাথে দেখাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিও ভালো লাগে আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দেন বাই বাই লাইক টু মি